হাই ফ্রেন্ডস, শিক্ষানীর কোচিং সেন্টারের আমি একজন শিক্ষক। আর আমার এই শিক্ষানীর কোচিং সেন্টারে অনেক শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত, এবং এখান থেকে আমরা অনেকে ভালো ভালো স্টুডেন্টদের আমরা অনেক একটা জায়গায় নিয়ে এসেছি। এবং যারা পুয়ার ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের বুঝতে সমস্যা হয়, তাদের একটু বোঝানোর ক্ষেত্রে মনে হয় যে এটা বা ওর বুঝতেও সমস্যা হয়, এরকম টাইপের অনেক স্টুডেন্টকে আমরা কিন্তু নিয়ে আমরা এগোচ্ছি, যাতে ভালো রেজাল্ট করাতে পারি। আমাদের টার্গেটটা শুধু একটাই যে আমাদের শিক্ষানীর কোচিং সেন্টারের স্টুডেন্টদেরকে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমি আছি, আমার সঙ্গে মহাশ্বেতা সিনহা ম্যাম আছেন, উনি গোল্ড মেডেলিস্ট, এবং শমিক বাগ আছেন, উনি ফিজিক্সে। আমার সঙ্গে ম্যাম, উনি ম্যাথস দেখেন, আমি ম্যাথমেটিক্সটা দেখি। এবং আমার কাছে শুধু তাই নয়, দেখুন এই লকডাউন পিরিয়ডে যে সমস্যাটা এখন হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়িতে এখন কেউ আসছে না, বেসিক্যালি আমি কাউকে আসতে দিচ্ছি না, কেননা এই ইনফেকশনাস ব্যাপার, এগুলো ছোঁয়াচের ব্যাপার, এই লকডাউন পিরিয়ডের সম্বন্ধে তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেতে পারে, তো সেই কারণে আমি কাউকে আসতে দিচ্ছি না। তো কী হবে তাহলে পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনার ব্যাপারটাকে তাহলে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। আমরা সব শিক্ষক শিক্ষিকারা যেটা করেছি, একটা অনলাইন টিচিং মেথড আমরা রেখেছি, অনলাইন লাইভ ক্লাস চলছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম ভিডিও শেয়ার করে, তো বিভিন্ন রকম টেকনোলজি আমরা ইউজ করে এই সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কন্টিনিউ করে চালিয়ে যাচ্ছি। যদি আমাদের এই পড়াশোনার ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, তাহলে বেসিক্যালি স্টুডেন্টরাই ক্ষতিগ্রস্ত হবে, ওদের ক্ষতি হয়ে যাবে, কারণ শিক্ষার দিক দিয়ে ওরা পিছিয়ে যাবে। হয়তো স্কুলে বিভিন্ন জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে, বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়ালস দিচ্ছে, কিন্তু সেই স্টাডি মেটেরিয়ালসগুলোকে সলভ করতে হবে, সেই সলভ করার প্রসেসটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের শুধু আমি এখানে আছি এবং আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন আমার এই সমস্ত জায়গাগুলো দেখায়, এটা হচ্ছে আমার বাড়ি, এই জায়গাটাতে আমি মোটামুটি আমাদের কোচিং সেন্টার, শুধু এখানে নয়, পাশের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন ওই পাশের ফ্ল্যাটটাতেও আমি ওখানেও পড়াই, দুটো জায়গাতে একই টাইমে দুই তিনজন টিচার আমরা আছি। হয়তো দেখা যায় টিচার কখনো কখনো ওই টিচার ওখানে পড়াচ্ছেন, এখানে পড়াচ্ছেন, দু জায়গায় মোটামুটি আমাদের হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা রয়েছে এবং দু জায়গায় ক্যামেরা সেট করা থাকে, আমরা টাইমিংস করে দুটো জায়গায় আমরা পড়ি। এবং ওখানকার ব্যাকগ্রাউন্ড আমি দেখাবো, ওখানে কীরকমভাবে আমার পড়ানোর জায়গা রয়েছে, এবং এখানেও আমি আপনাদের দেখাবো, দেখতে পাবেন পরের ভিডিওতে দেখাই। এই জায়গাটা শ্রীখণ্ডা, এই শ্রীখণ্ডা এই জায়গাটার নাম, নরেন্দ্রপুর স্টেশন খুব কাছাকাছি, এখান থেকে 3-4 মিনিটের হাঁটা পথ, এবং গড়িয়া স্টেশন থেকে একটা অটোতেই আমার বাড়ি এখানে আসা যায়। আর একটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা, আমি চাইবো আপনারা ভালোভাবে আপনাদের ছেলেদের একটা জায়গায় নিয়ে আসুন, ভালোভাবে পড়াশোনার একটা ব্যবস্থা ওরা করুক এবং তারা খুব ভালোভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। আর আমরা ম্যাথসটাকে ম্যাথসের মতো করে শেখাই, শুধু ম্যাথস নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, সায়েন্সের প্রত্যেকটা ভাগকেই আমরা একদম সেভাবে দেখাই যাতে স্টুডেন্টরা নিতে পারে। একটা এই যে টিচিং মেথডটা অ্যাকচুয়ালি একটা এডুকেশনটা একটা পার্ট অফ গেম, একটা প্লেইং, মানে টিচিংটা একটা খেলার মাধ্যমে যদি আমরা শেখানোর চেষ্টা করি, যাতে স্টুডেন্টরা, যেমন ম্যাথমেটিক্সের প্রতি না একটা জিনিস আমরা দেখেছি, ম্যাথমেটিক্সের প্রতি স্টুডেন্টদের একটা ভীতি থাকে, এই ম্যাথস নাম শুনলেই একটা ভয়। এবার আমি আমার নিজের টিচিং এক্সপিরিয়েন্স 10 বছরের পরে আমি একটা জিনিস বুঝেছি যে এই 10 বছরে আমি যে সমস্ত মানে স্টুডেন্টদেরকে শিখিয়েছি, তারা একটা সময় পরে পরাগ স্যারের কাছে পড়বো, একটা আলাদা ইন্টারেস্ট ওরা গ্রো করে। তো এই জিনিসটা আমার কাছে বড় পাওয়া। আর আমি আমার শিক্ষকতার জীবনে আমি অনেক স্টুডেন্টদের ভালো জায়গায় নিয়ে গেছি, ভালো রেজাল্ট করিয়েছি। আর প্রথমত আমি যে জিনিসটা চাইবো, ছেলেরা যাতে ম্যাথসটাকে ভালোবাসে, ম্যাথসটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আনে। তো মেন যে জিনিস আমি বলবো সেটা হচ্ছে, ম্যাথসটাকে ভালোবাসতে যদি পারো, ম্যাথসও তোমাদের ভালোবাসবে। আর সেই ভালোবাসার জায়গা, ম্যাথসের সঙ্গে তোমাদের ভালোবাসার জায়গাটা তৈরি করাবো আমি। যোগাযোগ করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দেবো, 9051161488। আর মহাশ্বেতা ম্যাম অ্যাকচুয়ালি এখানে নেই, অনেকে অনলাইন ক্লাস করছো, তোমাদের মধ্যে হয়তো শুনলাম মহাশ্বেতা ম্যামের ক্লাসটা করছো, তোমাদের নেট ইন্টারনেটের কিছু প্রবলেমের জন্য তোমরা বলছো যে ম্যামের ক্লাসটা ইয়ে হচ্ছে। বেসিক্যালি উনি যে জায়গায় আছেন, একটা গ্রামের জায়গায় আছেন, লকডাউনে আটকে গেছেন, ওনার ওখানে নেটটার খুব সমস্যা, তাও উনি চেষ্টা করছেন, দুটো সিমে নেট প্যাক উনি রিচার্জ করেছেন যাতে তোমাদের ভিডিও কোনো সমস্যা না হয়। তো অনলাইন ভিডিওটা করা যায় না, সেখানে উনি করেছেন কি, বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ বানিয়ে উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন, তোমাদের যাতে সব সমাধান যাতে করতে পারে। তোমাদের শমিক স্যার এখানেই আছেন, উনিও সায়েন্সটা দেখছেন। মোটামুটি আমরা ম্যাথ এবং সায়েন্সটাকে একটা কমপ্লিটলি আমরা একটা জায়গায় আমরা নিয়ে আসার চেষ্টা করছি।
তো আমরা মোটামুটি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত পড়াচ্ছি এখানে 7 8 সায়েন্স টোটাল এখন আপাতত দেখছি এবং আমরা এসএসটি এর ভালো টিচার আমাদের কাছে আছে যদি কারোর এসএসটি টিচার লাগে তাহলে কন্টাক্ট করবেন আমি কন্টাক্ট নাম্বার দেব আর 9 10 11 12 এর আমরাও দেখছি সায়েন্স পুরোটাই ম্যাথস দেখছি 9 10 আমি 12 11 12 ও দেখছি আর একটাই কথা বলবো যদি এই এডুকেশন সিস্টেমটাকে এখন তো লকডাউন কবে হবে কি বলতে পারছি না আমরা সিস্টেমটাকে কন্টিনিউ যদি রেখে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব সময় আপনাদের পাশে থাকব এরপর আমি দেখাবো আমাদের পড়ার জায়গাটা এখানে एक्चुअली বেসিক্যালি আমি কমেন্ট বক্সে দেখছিলাম অনেকে আমাকে বলেছিল যে স্যার আপনি যেখানে পড়ান ওই জায়গাটা কেমন ভাবে মানে एक्चुअली স্টুডেন্টরা অনেক টিচাররাও যে স্যার আপনি যে জায়গাটা পড়ান কেমন ভাবে এরকম করে করছেন সবাই মোটামুটি স্টুডেন্টরা অনেক ভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে বা অনেক ভাবে ভালোভাবে শিখতে পারছে मोटामुटी मोटामुटी कारो कोनो समस्या হয়নি এখানে আমরা মেইনলি যে জিনিসগুলো করি আর কি সমস্ত অঙ্ক বিশেষ করে ম্যাথমেটিক্স টাইপ মেইনলি এখানে আমি দেখি আর আমার সমস্ত দেখতে পারেন এখানে সমস্ত আমার নিজের স্টুডেন্টদের জন্য সমস্ত বই ফর স্টাডি ম্যাটেরিয়ালস বিভিন্ন কোশ্চেন ইত্যাদি রয়েছে আমরা মোটামুটি স্টুডেন্টদেরকে সলভ করাই এবং এখান থেকে বিভিন্ন রকমের ভাবে আমরা করার চেষ্টা করি এবার আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমাদের শিক্ষানের কোচিং সেন্টারের যে জিনিসটা করছি আমি ক্লাস 7 and 8 7 and 8 এই দুটো কিন্তু আমরা সায়েন্স গ্রুপটা পুরোটাই দিচ্ছি আমি এবং আমার সাথে আরেকজন ম্যাম আছেন মহাশয়া ম্যাম যিনি গোল্ড মেডেলিস্ট ম্যাথমেটিক্সে উনি আছেন এবং ক্লাস 9 টু 12 আমি ম্যাথস পুরোটাই পড়ছি সঙ্গে 9 এবং 10 এই দুটো কিন্তু সায়েন্স গ্রুপটা আমরা এখানে পড়ছি সঙ্গে এসএসটিটাও একজন স্যার অ্যাকচুয়ালি যিনি করান উনি এখন লকডাউনে আটকে গেছেন আর উনি যেখানে আছেন ওনাকে ওখানে নেটের প্রবলেমের জন্য উনি করাতে পারছেন না আর যে জিনিসটা এই বছর আমাদের ক্লাস 11 এবং 12 এ একটা সাবজেক্ট সংযোজন হয়েছে যুক্ত হয়েছে সেটা হলো কম্পিউটার কম্পিউটারের একজন আমাদের স্যার আছেন আর সঙ্গে ম্যাথসটাও কিন্তু আমাদের হচ্ছে এখানে তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর যদি কারোর কোনো রকমের কোয়েরিজ থাকে হ্যাঁ 9051161488 এই নাম্বারটা হচ্ছে আমার নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন চেষ্টা করব আপনাদের সলভ করার বিভিন্ন রকমের যদি কারোর কোনো কোয়েরিজ থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অলসো এটা আর একটা নাম্বার আমি আপনাকে দিয়েছি যদি কারোর কোনো রকম 8776737771 এই দুটোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো রকমের কোনো স্টুডেন্টের যদি কোনো রকমের সমস্যা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার আর এই মোটামুটি একটা জিনিস সবাই যেটা বলে সেটাই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পড়ার জায়গা আমার এটাই তো এখান থেকে মোটামুটি স্টুডেন্টরা অনেক উপকার পাচ্ছে এবং আমি এভাবে করতে থাকবো আর একটা কথা আমি স্টুডেন্টদের কাছে বলবো যে তোমরা কিন্তু বসে থাকবে না আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকন দিয়ে রাখবে মাঝে মাঝে একটা চ্যানেলের ভিডিও বানাই ক্লাস 10 এর ক্লাস 9 এর ক্লাস 8 11 12 প্রত্যেকটা ক্লাসের কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা পরপর যদি দেখতে থাকো ভিডিওগুলো পাবে আশা করব তোমাদের সেই সমস্যার সমাধানগুলো হবে তো মোটামুটি যেভাবেই হোক আমি অনলাইন ভিডিওতেই হোক বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমেই হোক আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি তো এটুকুই আজকে টাটা।